অভাব ভীষণ দুষ্টু ওরা কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন তাই আসল বেয়াদব কোনটে। মর্কট কেলটু না অন্য কেউ নাকি মজাদার নন্টে ফোনটে 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 নন্টে ফোনটে। সকালবেলা মর্নিং ওয়াক করে ধীরে ধীরে আস্তে আস্তে আমার চেহারাটা কি সুন্দর রোগা প্যাকাটি হয়ে যাবে। ওই তো দূরে দারোয়ানজি দাঁড়িয়ে আছে, কি সুন্দর চেহারা। আহা, ওরকম যদি আমার চেহারা হতো। আপকে লিয়ে খত আয়া। কি, আমার নামে খত মানে চিঠি? কিন্তু কে লিখলো দারোয়ানজি? ও আমি কি করে জানবে স্যার, আমি তো আনপাড় আদমি আছি। তো জানলে কি করে যে চিঠিটা আমাকেই লেখা? পিয়নজি বললো কি না তাই। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, দাও দেখি দাও দেখি 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 কার চিঠি। লিন স্যার, চিঠি আই হ্যায় আই হ্যায় চিঠি আই হ্যায়। আরে বাবা, এ তো দারুণ খবর। আরে বাবা, আমার শখের চাষ করা বাগান দেখতে আসছেন একজন বিখ্যাত ধনী মহিলা মিসেস মার্গারেট হ্যাচার। কি যে আনন্দ হচ্ছে আমার, কি বলবো। এতদিনে আমার শখের চাষ সার্থক হলো, খুব আনন্দ হচ্ছে। আগে এই ছেলেগুলোকে একটু খবর দিতে হবে। ও ঠাকুর ঠাকুর, আরে এই ঠাকুর। আপনি আমাকে ডেকেছেন স্যার? হ্যাঁ শোন, আমাদের চাষ ঘরে যে সমস্ত টমেটো হয়েছে না, সেগুলোকে দেখতে বিদেশ থেকে একজন ধনী মহিলা আসছেন, বুঝলে। তার নাম মিসেস জার্গারেট হ্যাচার, নাকি মার্গারেট, কি কি সব মানে, যাই হোক আসছেন একজন। এবার মন দিয়ে আসল কথা শোন, তোর ওপর সব রকমের ভার রইল, দেখিস যেন অভ্যর্থনার কোন রকম ত্রুটি না হয়। আমার নাম রোবাস না কেলটু। ও আপনি নিশ্চিন্তে থাকুন স্যার, এমন অভ্যর্থনার আয়োজন করব যে দেখবেন ভদ্রমহিলা আমাদের বোর্ডিং কে পুরস্কৃত না করে যাবেন না। বেশ 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 বেশ, বাহ, তা যদি দরকার হয় তাহলে নন্টে ফন্টে কো নিয়ে নে। একবার যখন আপনি আমাকে দায়িত্ব দিয়েছেন, ব্যাস আপনার কাজ শেষ, এইবার আমার কাজ, আমি এখন চলি স্যার। ঠিক আছে ঠিক আছে, আয় তুই। এই যে নন্টার ফন্টা, বলি ফুলবাবুর মতো শুধু বসে থাকলেই চলবে? একটু গতরটাকে নাড়াও। কি ব্যাপার কেলটুদা, কি ব্যাপার, বসে বসে শুধু ফোড়ন কাটা। আয় শিগগিরই একবার আমার ঘরে আয়, অনেক জরুরি কথা আছে, তাড়াতাড়ি তাড়াতাড়ি, দেরি করবি না। ব্যাপার কি রে নন্টে, কেলটুদার জরুরি কথা? চল গিয়ে একবার দেখি মদ্রব্বাসটা আবার কি দাবার চাল চাললো। অনেক কিন্তু সহ্য করেছি বেটা, এবারে বেশি টেফো করলেই কিস্তি মাফ না করে ছাড়বো না, চল দেখি। বলো কেলটুদা কি বলবে বলছিলে? কি বলবে বলছিলে, অত তা আকিস রে, এসে একটু দাঁড়াতে পারিস না? শোন, খুব গোপনীয় ব্যাপার, সুতরাং বোর্ডিং এর আর কারো কাছে যেন ফাঁস না হয়। ঠিক আছে কেলটুদা, তাই হবে। ভেরি গুড, শোন এইবারে শোন, কাল বিখ্যাত ধনী মহিলা মিসেস মার্গারেট হ্যাচার আসছেন
আমাদের এইখানে তে এই বোর্ডিং এ বলো কি কেলদুদা, হঠাৎ উনি আমাদের এখানে আসছেন কেন? এই তোর একটা বড় বদ হ্যাবিট ফন্টা, গুরুজনেরা কথা শেষ করতে না করতেই পাল্টা প্রশ্ন করে বসিস। ঠিক আছে ঠিক আছে, বলো তুমি। শোন, তোরা তো জানিস স্যার যে টবেতে টমেটো ফলিয়েছে, ওটা তো বিশাল সাইজের হয়েছে। তা ওইটা দেখতেই ওনার আগমন, ওনার মতে এইটা নাকি গিনেস বুকে ওঠার যোগ্য। এতো দারুণ খবর গো কেন্টুদা। হুম, দারুণ খবর বলে দারুণ খবর। এরপর আর একটা খবর হলো, আমাকে আবার স্যারের সঙ্গে মিসেস হ্যাচারের অভ্যর্থনায় থাকতে হবে। তাই তোরা ওই বাগানের চারধারটা বেশ ভালো করে সাফ সাফাই করে রেখে দিবি। সাফ সাফাইয়ের দায়িত্ব তুমি আমাদের ঘাড়ে চাপাচ্ছ কেন? ঘাড়ে চাপাচ্ছ কেন? তা এই কাজটা কে করবে শুনি? শোন শোন, এই নে ঝাঁটা। এইবারেতে একটু খাটাখাটনি করে সব আবর্জনাগুলো ছেটিয়ে বিদায় করে দে দেখি। দেখিস আবার যেন বেশি দেরি করিস না। আমাদের সাফসুতরা করতে হচ্ছে। কি আর করি বল নন্টে, আফটার অল বোর্ডিং এ বিদেশি ধনকুবেরই আসছেন। চল একটু হাত লাগাই। কদিন থেকে এদিকে বড় চোখে চোরের আমদানি হয়েছে, ধনী মহিলার খবর পেয়ে ওরা হামলা না করে বসে। তা আজকাল কিছুরই বিশ্বাস নেই। যাক বাবা, মোটামুটি ভালোই সবাই হয়েছে। আরে বাবা, ওই তো নাবজেন গাড়ি থেকে। আসুন ভদ্র মহোদয়া, আসুন আসুন আসুন, আমি যার পড়নায় প্রীত হয়েছি আপনার আগমনে। টমেটো ক্ষেত দেখবার জন্য আমি ভীষণ উদগ্রীব আছি। এখানে আসতে পেরে আমি ভীষণ খুশি মিস্টার হাতিরাম ছাতি। না ছাতি নয়, ছাতি নয় ম্যাডাম, ছাতি নয় পাতি। ছাতি মানে হলো গিয়ে আমব্রেলা, আমব্রেলা। আর পাতি মানে হলো গিয়ে পাতি মানে পাতি মানে ইয়েস ইয়েস পাতি লেবু, মানে লেমন, ওই যে লেমন টিল লেমন। ও কি বলছে মিস্টার হাতি? আপনি ওই মরকটটার কথা একদম শুনবেন না, আমি ছাড়ুন তো। আসলে উনি তো আপনার নামটা বুঝতে পারছিলেন না, তাই তো আমি অক্সফোর্ড ইংলিশেতে আপনার নামটা বোঝানোর চেষ্টা করছিলাম। যা সন্দেহ করেছিলাম ঠিক তাই হলো। ওই দেখ কি যেন উঁকি ঝুঁকি মারছে, অতি সুবিধে ঠেকছে না রে নন্টে। তাই তো রে ফুন্টে, কি করা যায় বলতো? আরে দেখ দেখ, বেটা মিসেস হ্যাচারের দিকে এগোচ্ছে। চল এবার এই ঝাঁটাকে ব্যাট বানিয়ে 2020 ছক্কা হাঁকাই। কোনো ভয় নেই ম্যাডাম, কোনো ভয় নেই, আপনার কোনো ক্ষতি করব না। আপনি শুধু আপনার ওই হীরের চকচকে গয়নাগুলো খুলে দিন। ওরে বাবা, ওরে বাবা, ওরে নন্টে আর ফোনটে,
ওরে বাপ রে বাপ, তোরা আজকে শুধু আমার নয়, এই গোটা বোর্ডিং এর সম্মান মাটিছিস রে লন্ডে ফন্ডে। তোমরা সত্যি খুব সাহসী ছেলে আছো, গ্রেট বয়, অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ। থ্যাংক ইউ ম্যাডাম, থ্যাংক ইউ। তাহলে চলুন মিস্টার হাপি, আপনার টমেটো ক্ষেতটা একবার দেখে আসা যাক। হ্যাঁ চলুন ম্যাডাম, চলুন এবার চাষ ঘরের দিকে যাওয়া যাক। চমৎকার, অপূর্ব, ব্রিলিয়ান্ট, বিউটিফুল, এগুলো না দেখলে বিশ্বাসই হতো না যে এত বড় টমেটো হতে পারে। আমি কটা নমুনা নিয়ে গিয়ে বিশ্ব চাষি সম্মেলনে আপনাকে চাষি ভূষণ পুরস্কারের জন্য সুপারিশ করব। চাষি ভূষণ? ও সব তুই বুঝবি না কেলটু, খেতাব মানে খেতাবি, আর চাষি ভূষণই হোক বা ওই শব্দ দূষণ। এই তুই থাম, এই তুই থাম, না হলে। আচ্ছা আর বলবো না স্যার। সেকেন্ড ওয়ার্নিং হয়ে গেল কেলটু, মনে থাকে যেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থাকবে স্যার, থাকবে, আল বাদ মনে থাকবে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে। নন্টে ফোনটে, নন্টে ফোনটে। ওই দেখ নন্টে, ওই দেখ, ডাকাত গুলো দল ভারী করে আবার ফিরে আসছে। তাই তো রে ফোনটে, তাড়াতাড়ি ম্যাডামের গয়না গুলো খুলে নে। হীরের গয়নাগুলো জলদি আমাকে দিয়ে দিন ম্যাডাম, না হলে ডাকাতরা এলেই ওগুলো লোপাট হয়ে যাবে। এই নাও, কিপ ইট উইথ ইউ, সাবধানে রাখবে, তোমার বুদ্ধির ওপর আমার পুরো বিশ্বাস আছে, পুরো আস্থা আছে। কিপ ইট উইথ ইউ। এবার আর পার পাবে না বাছাধনরা, একবারে পুরো দল বল নিয়ে এসেছি, এইবার দেখ তোরা। এই মরেছি এই নন্টে ফন্টে ডাকাত, ডাকাত, পালা পালা পালা, নন্টে ফন্টে ডাকাত, ডাকাত, স্টপ স্টপ স্টপ, নো নো নো, স্টপ স্টপ। এই তো ব্যাটা ছুটকে, এই নে এই নে। এই নে মটু, হেলমেট পর। এই এই এই, শোনো শোনো দোস্ত, আরে আরে শোনো শোনো দোস্ত, আরে আরে এই আমার ঠকে গেছি, ঠকে গেছি, আরে গায়ে তো কোনো গয়না নেই। নেই মানে, কিন্তু খবরটা তো একদম জেনুইন ছিল বস, ইনফরমারের ইনফরমেশন রং নাম্বার হয়ে গেল না তো। হেল্প হেল্প, বোর্ডিং এর বন্ধুরা তাড়াতাড়ি আয়, এসে পৌঁছা, হেল্প হেল্প। এই পেলা, নন্টে ফন্টের গলা মনে হচ্ছে না, ওরা নিশ্চয়ই বিপদে পড়েছে, চল 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 সবাই গিয়ে দেখি কি বিপদ। আরে জলদি পাল্টা পাল্টা, আমরা এই বড় বড় টমেটো গুলোকে আমাদের অস্ত্র হিসেবে ব্যবহার করবো। যতক্ষণ না বানর সেনারা লঙ্কা পেরোচ্ছে চালিয়ে যাও। ওরা সামনের ছেলেদের টমেটো ছুটছে, কিন্তু কিন্তু কেলটু কোথায় গেল? কেলটুদা নিরাপদে আছে স্যার, এবার বেরিয়ে এসো কেলটুদা। ওরা আর আসবে না, ওরা তো চলে গেল। They all have gone, but where is my jewelry? আমার গয়নাটা কোথায়? ভাববেন না ম্যাডাম, ভাববেন না, ওগুলো লকারের চেয়ে ভালো জায়গায় সুরক্ষিত আছে। যা ফোনটে, ম্যাডামের সম্পত্তি ম্যাডামকে হস্তান্তর কর।
নাও গয়না কোথায়? এ তো দেখছি টমেটো গাছের টব। আরে টবটাই তো সব। থ্যাঙ্ক গড, তোমরা দুজনে খুব ভালো ছেলে, ভেরি গুড বয়। থ্যাঙ্ক ইউ, থ্যাঙ্ক ইউ। মিসেস মিসেস হ্যাচার, মানে ওরা সত্যি বেশ, মানে দারুণ, মানে কাঠফাটা ভালো ছেলে। ভালো ছেলে না কচু? যাকে ম্যাডামকে আর একটু তেল লাগাই। এই যে ম্যাডাম, ম্যাডাম দেখুন, সি সি সি, এটা হচ্ছে আমার প্রাইস পাওয়া কুমড়ো। এটাকে আমি তৈরি করেছি, ওই ডাকাতগুলো এইটার কোনো অনিষ্ট মানে হার্ম করতে পারেনি। আর এই কুমড়োটা দিয়ে আমি তোমাকে প্রাইস দিয়ে গেলাম। Well, Mr. Hathi, আমি চলি, গুড বাই। ধন্যবাদ ম্যাডাম। যাবার সময় বলে গেছেন উনি বিশ্ব ঢেঁড়স প্রতিযোগিতায় তোমার সুপারিশ করবেন। দুজনের খুব ভাব, ভীষণ দুষ্ট ওরা, কত শত কাণ্ড ওদের। মিচকে কেলটুরাম সদাই ব্যস্ত, তাই করতে জব্দ ওদের। সুপারিনটেনডেন্ট রেগেই আগুন, তাই আসল বেয়াদব কোনটে? মর্কট কেলটু না অন্য কেউ, নাকি মজাদার নন্টে ফোনটে? নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, নন্টে ফোনটে, don't defend।